আসসালামু আলাইকুম, স্বাগত বাংলা বিশেষ সংবাদে। আপনাদের সাথে আছি সাদাত শাকির। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনার কঠিন সময়ে সোমবার বিবর্ণ ঈদ উল ফিতর, জাতীয় ঈদগাহ নয়, প্রধান জামাত হবে বাইতুল মুকাররমে। এবার ঘরে ঈদ করার আহ্বান প্রধানমন্ত্রীর, জানালেন পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলবে খাদ্য ও নগদ সহায়তা কর্মসূচি। দেশে একদিনে করোনায় সর্বোচ্চ 28 জনের মৃত্যু, নতুন আক্রান্ত 1532, আরও ভয়াবহ পরিস্থিতি শঙ্কা ডাক্তার আবদুল্লাহ। ঈদের আগেও যে কোনো উপায়ে রাজধানী ছাড়ার হেড়েক, চলছে কেনাকাটাও সামাজিক দূরত্বের বালাই নেই। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আর এবারে বিস্তারিত, আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর, মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের অন্যতম আকর্ষণ ঈদ জামাত। জাতীয় ঈদগাহে প্রতি বছর ঈদের আগে নানা প্রস্তুতি থাকলেও এবছর কোনো আয়োজন নেই এখানে। করোনা পরিস্থিতির কারণে এবছর ঈদ উল ফিতরের নামাজ হচ্ছে না জাতীয় ঈদগাহে। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে দেশের সকল ঈদগাহ ছাড়াও খোলা স্থানে নামাজ আদায় নিষিদ্ধ করেছে সরকার। এর পরিবর্তে সামাজিক দূরত্ব নিশ্চিত করে মসজিদে ঈদ জামাত করার কথা বলা হয়েছে। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে সকাল 7টায় প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এরপর সকাল 8টা, সকাল 9টা, সকাল 10টা এবং সবশেষ 10:45টায় পঞ্চম জামাতটি অনুষ্ঠিত হবে। ঈদে খুব বেশি কেনাকাটা হয়নি এবছর। শেষ দিনে ফুটপাতে কিছু কেনাকাটার চিত্র দেখা গেছে। এবার ঘরে বসেই পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত খাদ্য সাহায্য, নগদ সহায়তা সহ সব রকমের সামাজিক নিরাপত্তা কর্মসূচি অব্যাহত রাখার কথা জানান সরকার প্রধান। অর্থনৈতিক কর্মকাণ্ডকে পুনরায় সচল করতে প্রণোদনা বরাদ্দ ছাড়ের পাশাপাশি জীবন জীবিকার স্বার্থে চালু হওয়া দোকানপাট প্রতিষ্ঠানে সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। দেশবাসী, আসসালামু আলাইকুম। করোনা মহামারীর মতো ভিন্ন প্রেক্ষাপটে মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর উপলক্ষে রবিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকল ধরনের গণজমায়েতের উপর বিধিনিষেধের কথা উল্লেখ করে মসজিদে মসজিদে দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায়ের কথা বলেন প্রধানমন্ত্রী। সবাইকে আমি ঘরে বসে পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করার অনুরোধ জানাচ্ছি। সেই সঙ্গে সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানাই, এই দুঃসময় আপনি আপনার দরিদ্র প্রতিবেশী, গ্রামবাসী বা এলাকাবাসীর কথা ভুলে যাবেন না। আপনার যেটুকু সামর্থ্য আছে তাই নিয়ে তাঁদের পাশে দাঁড়ান, তাহলে ঈদের আনন্দে পরিপূর্ণ হয়ে উঠবে আপনার ঘর এবং হৃদয় মন। এরই মধ্যে করোনার যুদ্ধে মারা যাওয়া ডাক্তার, স্বাস্থ্যকর্মী, বিভিন্ন বাহিনীর সদস্য, প্রশাসন, ব্যাংক কর্মকর্তা, সংবাদকর্মীদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান প্রধানমন্ত্রী। তুলে ধরেন চিকিৎসা সক্ষমতা বৃদ্ধিতে সরকারের উদ্যোগ। ইতিমধ্যে আমরা চিকিৎসা সক্ষমতা অনেকগুণ বৃদ্ধি করেছি। সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি খাতের উল্লেখযোগ্য সংখ্যক হাসপাতালকেও আমরা করোনা ভাইরাস চিকিৎসা সম্পৃক্ত করেছি। জরুরি ভিত্তিতে 2000 ডাক্তার এবং 5000 নার্স নিয়োগ দেওয়া হয়েছে। তারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন। হাসপাতালগুলোতে সকল ধরনের রোগীর চিকিৎসা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। দুস্থদের জন্য সরকারের চলমান সহায়তা কার্যক্রম উৎপাদন সচল রাখতে প্রণোদনা অব্যাহত রাখার ঘোষণা দেন সরকার প্রধান। দুর্যোগে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা কৃষক সহ কৃষি সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান তিনি। জীবিকার জন্য চালু করা কিছু কিছু দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আপনার সুরক্ষা আপনার হাতে, মনে রাখবেন আপনি সুরক্ষিত থাকলে আপনার পরিবার সুরক্ষিত থাকবে, প্রতিবেশী সুরক্ষিত থাকবে, দেশ সুরক্ষিত থাকবে। সংকট যত গভীরই হোক, জনগণ ঐক্যবদ্ধ থাকলে তা উতরানো কোনো কঠিন কাজ নয়। এ সত্য আপনারা আবারও প্রমাণ করেছেন। আপনাদের সহযোগিতা এবং সমর্থনে আমরা করোনা ভাইরাস মহামারীর 2.5 মাস অত্যন্ত সফলতার সঙ্গে মোকাবেলা করতে সমর্থ হয়েছি। যতদিন না এই সংকট কাটবে ততদিন আমি এবং আমার সরকার আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ। রুকনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা।
দেশে একদিনে করোনায় সর্বোচ্চ 28 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে কোভিড-19-এ মারা গেলেন 480 জন। করোনা শনাক্ত হয়েছে আরও 1532 জনের। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন 33,610। ঈদের স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের। কিছুতেই যেন লাগাম টেনে ধরা যাচ্ছে না করোনার মৃত্যুর পরিসংখ্যানে। ঈদের আগের দিনেও করোনায় একদিনে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড। স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ বুলেটিনে জানানো হয়, 47 ল্যাবে 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 8,908টি। 78তম দিনে এসে আক্রান্ত হয়েছে 1,532 জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন 33,610। মৃত্যু হয়েছে আরও 28 জনের। করোনায় মোট মারা গেলেন 480 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 415 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 20.53 ও মৃত্যুর হার 1.43%। পরীক্ষাকৃত নমুনায় শনাক্ত হয়েছেন 1,532 জন। এ পর্যন্ত 31,737 জন শনাক্ত হয়েছেন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 28 জন এবং এ পর্যন্ত 480 জন। এবার সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতি, তাই ঈদে বাড়তি সতর্কতার পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের। অনুগ্রহ করে সকলেই স্বাস্থ্য নিয়মগুলো মেনে চলবেন। নিজে সুরক্ষিত থাকবেন, আপনার প্রিয়জনকে সুরক্ষিত রাখবেন। সকল ক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রেখে চলবেন। কমপক্ষে 3 ফুট সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের জামাতে শরিক হবেন। সকল মুসলিম ভাইদের প্রতি অনুরোধ, ঈদের কোলাকুলি থেকে বিরত থাকবেন। শিশুদের প্রতি বিশেষ খেয়াল রাখবেন। ঈদের আনন্দ উচ্ছলতার কারণে তারা যেন ঝুঁকির সম্মুখীন না হন। চিকিৎসক ও চিকিৎসা সরঞ্জামাদির কোনো ঘাটতি নেই বলেও আশ্বস্ত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তাইমুর রশিদ, বাংলাভিশন, ঢাকা। ঈদের পর লকডাউন আরও কঠোরভাবে করায় এবং প্রয়োজনে কার্ফিউ দেওয়ার পক্ষে মত দিয়েছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এবিএম আবদুল্লাহ। তিনি মনে করেন, যেভাবে মানুষ গ্রামে যাচ্ছে তাতে করোনার সংক্রমণের হার ভয়াবহ পর্যায়ে যেতে পারে। আমি হয়তো সপ্তাহের মধ্যে কিন্তু আমরা জানতে পারবো। যেমন দুই একদিন যদি আমরা কয়েকদিনের পর্যালোচনা করে দেখি, তাহলে দেখবো যে আক্রান্তের বেড়ে যাচ্ছে। যদি এইভাবে বাড়তে থাকে তাহলে লকডাউন কঠোর করা ছাড়া কিন্তু কোনো উপায়ই নেই। প্রয়োজনে আমার তো মনে হয় কার্ফিউ দেওয়া উচিত। তার কার্ফিউ না দিলে এই লকডাউন কিন্তু মানবে না, এবং আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে চেষ্টা করছে তারাও কিন্তু পেরিয়ে উঠতেছে। কারণ অনেক পুলিশও তো আক্রান্ত হয়ে গেছে, তারাও তো ভয় পাচ্ছে। সুতরাং তারাও তো, তাদেরও তো একটা লিমিটেশন আছে। যদি আরও পুলিশ আক্রান্ত হয়, আইন শৃঙ্খলা বাহিনী আক্রান্ত হয়, তারাও তো যদি রুগী হয়ে যায় তাহলে এটা কার্যকরী কে করবে? যদি আক্রান্তের হার বাড়ে তখন তো হাসপাতালের ক্রাইসিস হবে। বেড তো পাওয়া যাচ্ছে, বেড নাই, আইসিইউ নাই, যত একটা লিমিটেশন তো আছে, তখন তো সামাল দেওয়া কঠিন হয়ে দাঁড়াবে। করোনা মহামারীতে রবিবার গেল কয়েক ঘন্টায় মৃত্যু হয়েছে 1,500-এরও বেশি মানুষের। এ নিয়ে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে 3,45,000 ছাড়িয়ে গেছে। আক্রান্ত 54,51,000-এর বেশি। গোটা বিশ্বে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন 22,77,000-এর বেশি। করোনার মৃতের তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে রবিবার স্থানীয় সময় দুপুর পর্যন্ত মারা গেছে 100-এরও বেশি। শনিবারও 1,036 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 99,000-এর কাছাকাছি। এর মধ্যে শুধু নিউইয়র্ক 29,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। নতুন 21,900 সহ দেশটিতে আক্রান্ত 16,70,000-এর বেশি। এদিন ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 3,52,000। মারা গেছে আরও 950। মৃতের সংখ্যা বেড়ে 22,000 ছাড়ালো। এদিকে যুক্তরাজ্যে 282, রাশিয়ায় 139, ইটালিতে 119 ও স্পেনে 50 জন মারা গেছে। এদিকে ভারতে করোনা আক্রান্ত হয়ে আরও 142 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা 4,000 ছাড়িয়েছে। শনাক্ত 1,37,000-এর বেশি। সৌদি আরবে শনাক্ত 72,000-এর বেশি। মারা গেছে 390 জন। গণপরিবহন বন্ধ থাকলেও করোনার ভয়কে উপেক্ষা করে বিকল্প উপায়ে রাজধানী ছাড়েন অনেকেই। সারা দেশে গণপরিবহন চলাচল বন্ধ থাকলেও বিকল্প উপায়ে রাজধানী ছাড়েন নিম্নবিত্ত মানুষ। এ সময়ে রাজধানীতে থেকে যাওয়া যাদের জন্য কষ্টকর তারাই ঝুঁকি নিয়ে ঢাকা ছাড়ছেন। উচ্চবিত্তরা ব্যক্তিগত যানে গ্রামে গেলেও যাদের ব্যক্তিগত যানে যাওয়ার উপায় নেই তারাই ভিড় করছেন গাবতলীসহ বিভিন্ন বাসস্ট্যান্ডে। ভাড়া কয়েকগুণ বেশি হলেও অভিযোগ তাদের। সাধারণ ছুটির কারণে যারা গাড়ি চালাতে পারছিলেন না ঈদের আগে তারাও চেয়েছিলেন সুযোগকে কাজে লাগাতে, কিন্তু যাত্রীর চেয়ে গাড়ির সংখ্যা বেশি হওয়ায় তারাও হতাশ।
করোনা ঝুঁকি নিয়ে ঈদের আগে শেষ মুহূর্তে কেনাকাটা করেছেন অনেকেই, যেখানে সামাজিক দূরত্ব নিশ্চিতের বিষয়ে অনেক ক্ষেত্রেই ছিল উপেক্ষিত। বিক্রেতারা বলছেন করোনার কারণে প্রত্যাশার কাছাকাছিও বিক্রি করতে পারেনি, আক্ষেপ অনুমতি না থাকায় এবার চাঁদ রাতের বেচা বিক্রিটাও করতে পারছেন না। করোনা বাস্তবতায় একেবারে ভিন্ন পরিস্থিতিতে ঈদ উদযাপন হতে যাচ্ছে। করোনার ঝুঁকির কারণে অনেকেই কেনাকাটা করেননি, তবে অনেকে আবার শেষ মুহূর্তে কেনাকাটা করতে গিয়েছেন বাজারে। বাচ্চাদেরকে তো বোঝানো যায় না, বুঝায় বাসায় রেখে আসছি, আমি নিজেই আসছি আর কি, রিস্ক নিয়ে শপিং মানে এগুলো কেনার জন্য বাবা বোনেরা সবাই মিলে আসলাম। শুরু থেকে কেনাকাটায় সামাজিক দূরত্ব নিশ্চিতের কথা বলা হলেও ঈদের আগের দিন অনেক ক্ষেত্রে তা ব্যত্যয় চোখে পড়ে। ঘিসাঘিসি করে থাকে প্রথমে, আমরা বললে পর আবার দূরত্ব বজায় রাখে, তারপর মানুষ সচেতনতা কম, মানুষগুলো গ্যাদারিং হচ্ছে এখন এখন বেড়ে যাচ্ছে একটু। বিক্রেতারা বলছেন করোনার কারণে এমনিতে বেচা বিক্রি করতে পারেননি, আবার পাচ্ছেন না চাঁদ রাতের কেনাকাটাও। করোনার কারণে তো চাঁদ রাতের কোনো হিসাব নিকেশ এখন আর নাই, এখন জাস্ট কোনোরকম আসলাম, টুকিটাকি যদি হালকা পাতলা আর কি একটু খরচ টরচটা উঠে আর কি। প্রচুর মাল স্টকে আছে কিন্তু মাল কাটতে পারতেছি না, ঠিক আছে, কারণ এখন এই আজকে চাঁদ রাতে 4টা বাজে আবার চলে যাব। বিশ্লেষকরা বলছেন করোনার কারণে ব্যবসায়ীরা এবছর ব্যবসা করতে পারেননি, যা তাদের আর্থিক চাপ সৃষ্টি করেছে। এইবারের ঈদটি নিঃসন্দেহে আর 10টি বছরের মতো না, এইবারে যারা দোকানি আছেন সাধারণ তারা যেহেতু ব্যবসা সেইভাবে করতে পারেননি, ফলে তারা এক ধরনের চাপের মধ্যে আছেন, এই ব্যাপারটাও স্বীকার করতে হবে। জিএম আহসান, বাংলাভিশন, ঢাকা। নিরাপদ ভবিষ্যতের স্বার্থে জনসমাগম এড়িয়ে স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ অবস্থান থেকে ঈদ উদযাপনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান। ওবায়দুল কাদের বলেন করোনা সংকটে সবাইকে সাহস ও মনোবল নিয়ে এগিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও মানবিক নেতৃত্বে অতীতের মতো এবারও সংকটের সাগর পাড়ি দিয়ে নব উদ্যমে কাঙ্ক্ষিত উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার প্রত্যাশা তার। মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানান দেশবাসীকে। মনের গহিনের আলো জেলে অমানিসের আঁধার দূর করে সহমর্মিতার সহজাত বাঙালির চেতনায় নিজেদের জাগিয়ে তোলার আহ্বানও জানান ওবায়দুল কাদের। করোনায় আক্রান্ত সম্প্রচার সংবাদকর্মীদের চিকিৎসা সেবায় এগিয়ে এলো রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতাল। বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি ও হলি ফ্যামিলি হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে শনিবার এক সমঝোতা চুক্তি সই হয়েছে। সম্প্রচার সংবাদকর্মী ও তাদের পরিবার করোনায় আক্রান্ত হলে অগ্রাধিকার ভিত্তিতে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে ভর্তির সুযোগ পাবেন। এজন্য হলি ফ্যামিলিতে 50টি আসন সংরক্ষিত থাকবে। আক্রান্তদের আইসোলেশনে রাখা ও কোভিড-19 পরীক্ষা করে চিকিৎসা দেওয়া হবে। চিকিৎসা ব্যয় বহন করবে সরকার, হলি ফ্যামিলি হাসপাতাল ও মালিকদের সংগঠন অ্যাটকো। সম্মুখ সারির যুদ্ধের যোদ্ধা গণমাধ্যম কর্মী, বিশেষ করে অ্যাটকো এবং বিজেসির সদস্যরা যারা সবসময় ঝুঁকির মুখে আছেন, তাদেরকে হলি ফ্যামিলি হসপিটালে সেবা দিতে পারবো বলে আশা করছি। এটি আমাদের জন্য একটি গর্বের যে হলি ফ্যামিলি মেডিকেল কলেজে হসপিটালে সাংবাদিক ভাইদের আমরা সেবা দিতে পারবো। আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই যে আপনারা আমাদের এই সাংবাদিক ভাইদের জন্য 50টি সিট আপনারা রিজার্ভ রাখার জন্য আপনারা সম্মতি প্রকাশ করেছেন, তাদের উদ্যোগে আমি সাধুবাদ জানাই। এবং আমাদের অ্যাটকোর পক্ষ থেকে আমরা সবসময় আমাদের সাংবাদিক ভাইদের পাশে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতে থাকবো, এবং তাদের প্রয়োজনে আমরা তাদের সবসময় পাশে আছি। আমরা আশা করছি যে এই এই যে চিকিৎসার যে একটি সুযোগের নিশ্চয়তা যখন আমাদের সাংবাদিকদের থাকে, তখন তারা সব ধরনের পিছুটান ভুলে আরো বেশি কাজে মনোযোগী হতে পারে। তো আমাদেরকে এভাবে উৎসাহ দেওয়ার জন্য আমি রেড ক্রিসেন্ট সোসাইটিকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, এবং আমাদের পাশে দাঁড়ানোর জন্য অ্যাটকোর প্রতি আমাদের কৃতজ্ঞতা। ত্রাণ ও ঈদ সামগ্রী বিতরণের কয়েকটি খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। সেনাবাহিনী প্রধানের উদ্যোগে টাঙ্গাইলের ঘাটাইলে আর্মি মেডিকেল কোর সেন্টার অ্যান্ড স্কুলের সার্বিক ব্যবস্থাপনায় করোনায় কর্মহীনদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ঘাটাইল উপজেলার বিভিন্ন গ্রামে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আবদুল্লাহ আল হারুন ও প্রধান প্রশিক্ষক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ মামুনুর রশিদ। নারায়ণগঞ্জ সদর ও বন্দরে 14টি এতিমখানার শিশুদের ঈদ সামগ্রী ও নগদ অর্থ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ধামগড় ইউনিয়নের গোকুল দাসেরবাগ জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা ও এতিমখানা থেকে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ শুরু হয়। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে এ উদ্যোগ বলে জানান মেজর আবদুল্লাহ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার 10 কেজি চালের প্যাকেট বিতরণ করা হয়েছে সাভারে। সাভার উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে এ উপহার বিতরণ করেন পৌর মেয়র হাজী আব্দুল গনি। এদিকে করোনা পরিস্থিতিতে রানা প্লাজা ধসে আহত শ্রমিকদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। সাইদাবাদে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আর কে চৌধুরী স্কুলের সামনে এসব উপকরণ বিতরণ করেন রাজনীতিবিদ ও সমাজসেবক জাকির হোসেন রোকন এবং স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় অসহায়দের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান জানান তারা। ফরিদপুরে করোনায় কর্মহীন হতদরিদ্রদের মাঝে ঈদ বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের মাদ্রাসা মাঠে 9টি ওয়ার্ডের 500 পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন রাজনীতিবিদ ও সমাজসেবক মাহবুবুল হাসান ভূঁইয়া পিঙ্কু। রমজান মাসে সদর উপজেলার 12টি ইউনিয়ন ও পৌরসভার কয়েক হাজার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় তার পক্ষে। বাংলাভিশন নিউজ ডেস্ক। আমি জুয়েলার্স আন্তর্জাতিক সাংবাদিকের। সৌদি আরব ও পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদ উল ফিতর উদযাপন হয়েছে রবিবার, তবে মহামারী করোনা ভাইরাসের প্রকোপে মুসলিম উম্মার এই উৎসবটি ঘরে বসে কাটাতে হয় মুসল্লিদের। এমনকি ভাইরাসের বিস্তার ঠেকাতে বিভিন্ন দেশের ঈদ জামাতের উপরে ছিল নানা বিধিনিষেধ। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শনিবারই ছিল রমজানের 30তম দিন, আর রবিবার 1441 হিজড়ির শাওয়াল মাসের পহেলা দিন হয় দেশগুলোতে উদযাপন হচ্ছে ঈদ উল ফিতর। কারফির মধ্যে মক্কা ও মদিনায় দুই মসজিদে কেবল মসজিদ কর্তৃপক্ষ অংশ নেয় ঈদের জামাতে। তুরস্কও এই দিনটিকে ঈদ ঘোষণা করা হলেও করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত 4 দিনের কারফিউ জারি করেছে দেশটির সরকার। তবে ইরান, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও পাকিস্তানে উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর। স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে দেশগুলোতে। করোনা থেকে বাঁচতে সামাজিক দূরত্ব বজায় রেখে ভিড় ও কোলাকুলির মতো সৌজন্যতা এড়ানোর তাগিদ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এদিকে ভারতেও বেশ কিছু স্থানে উদযাপন হয় ঈদ উল ফিতর। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। করোনার কঠিন সময়ে সোমবার বিবর্ণ ঈদ উল ফিতর, জাতীয় ঈদগায় নয়, প্রধান জামাত হবে বাইতুল মোকাররমে। এবার ঘরেই ঈদ করার আহ্বান প্রধানমন্ত্রী, জানালেন পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলবে খাদ্য ও নগদ সহায়তা কর্মসূচি। দেশে একদিনে করোনা সর্বোচ্চ 28 জনের মৃত্যু, নতুন আক্রান্ত 1532, আরও ভয়াবহ পরিস্থিতির শঙ্কা ডাক্তার আবদুল্লার। ঈদের আগেও যে কোনো উপায়ে রাজধানী ছাড়ার হেডেক চলছে, কেনাকাটাও সামাজিক দূরত্বের বালাই নেই। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/bangladesh এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladesh news। ধন্যবাদ।